বিশেষ করে এই ফজলুর তাপস, তার তো বাসায় সে ওয়েস্টিন হোটেলের একটা শেফ আছে, সে রান্না বান্না করে দেয় তার বাসায়। তো তারা এই শহরের ভেতরেই তারা একটা অন্যরকমের শহর বানিয়ে রেখেছে, একটা বিলাসিতার মধ্যে তারা আছে। আর এই শহরের জনগণ, তারা মশার কামড়ে নিষ্পেষিত হচ্ছে, তারা ধুলা বালির মধ্যে অস্বাস্থ্যকর শহরে বসবাস করছে। এই দুইটা মেয়রের কেউ কিন্তু এদিকে কোনো ভ্রূক্ষেপ নেই তাদের। ভ্রূক্ষেপ থাকারও সাকিব, কেন যেন, যেমন আমি গত সপ্তাহে আমার আর আপনার কনভার্সেশন যদি মনে পড়ে আমি আপনাকে বলি, আপনি একজন সৃজনশীল মানুষ, আপনি সৃজনশীল মানুষ, আমি কথাটাকে এই জন্য বললাম, আপনি কখনো কখনো মনের অজান্তে একটা স্বাভাবিক অবস্থা চিন্তা করে আপনার একটা এক্সপেকটেশনের কথা আপনি বলে ফেলেন, যেমন এই মাত্র যেটা বললেন, আপনার এক্সপেকটেশন দুইজন মেয়র এতগুলো টাকা পায় অথচ তারা কোনো দায়িত্ব পালন কেন করছে না, আপনি এই প্রশ্নটা কাকে করবেন? ধরেন এই দুই অযোগ্য সুয়র ঢাকা মহানগরীকে ক্লিন করার জন্য তাদেরকে যদি 100 টাকা দেয়া হয়, 100 টাকার ভিতরে 40 টাকা হাসিনা রেহানা ফান্ডে চলে যায়, বাকি থাকলো কত, 60 টাকা। 60 টাকার ভিতরে দুই বলদ 20-20 টাকা করে নিয়ে যায়, তাহলে থাকে কত, অবশিষ্ট কত থাকলো, 40 টাকা। এই 40 টাকা থেকে ইঞ্জিনিয়ার কর্মকর্তা কর্মচারী তারা এই 40 টাকার থেকে 25 টাকা নিয়ে যায়, তারপরে কত টাকা অবশিষ্ট থাকে, 15 টাকা। 15 টাকা দিয়ে ঝাড়ুদারেরা ঝাড়ু দিবে, আর ওই যে ড্রামা করবে মিডিয়া ডাইকা ঝাড়ু দেওয়ার ই করবে, ভিডিও করবে, ওখানে খরচ হয়ে যায়, তাহলে কাজটা কোথায় হবে? আপনি যখন আমাকে এই কথাটা বলছেন আমি আপনাকে আইটেমাইজড খরচগুলো আপনাকে দিলাম। এবার আমাকে বলেন আমার যে খরচের কথা বললাম আপনি কোন জায়গায় বলবেন যে জেকব ভাই আপনি ঠিক বলেন নাই, কোনটা ঠিক না আমাকে একটু বলেন। ফজলেনুর তাপস এবং এই কুকুরছানা আতিক, আমাকে বলেন ওদের ঘরে কয়টা মাথা যে ওরা 100 টাকা থেকে 40 টাকা হাসিনা রেহানা ফান্ডে দিবে না, ওদের ওদের ঘরে কয়টা মাথা ওরা এটা করে? এবং আরো একটা কথা, আপনি বলছেন ওয়েস্টিন থেকে তাদেরকে খাওয়া দেয়, আস্তাগফিরুল্লাহ যে আমি এই কথাটা বলছি, ওদের কাছে যদি সুযোগ থাকতো তাহলে ওরা জান্নাত থেকে ফেরেস্তাই না তাদেরকে দিয়ে পাক করাইতো, কারণ ওদের কাছে এখন এত টাকা। আতিক এবং ফজলেনুর তাপসের কাছে এই কুত্তার বাচ্চারা যেই আস্তাগফিরুল্লাহ, ওরা মানুষ নামের অযোগ্য দুইটা শুয়োর, ওরা প্রতিদিন গুয়ের মধ্যে মাথাটা জাগাইয়া তারপরে আবার গুয়ের মধ্যে মাথা ঢুকাইয়া দেয়। ওরা হচ্ছে মানুষ নামের এই অমানুষ। আপনি বলছেন ওরা এত টাকা, আরে ভাই ওরা ব্যাংকের মালিক, ওরা ব্যাংকের মালিক। আচ্ছা তাপসের বাপ যখন মারা গেল তারা কি মানে উত্তরাধিকার সূত্রে এত টাকার মালিক ছিল, মানে হইলো কিভাবে, ও একটা ব্যাংকের মালিক কিভাবে হয় ভাই? এইভাবে হইছে যেভাবে আইনমন্ত্রী হইছে। ওর বাপ সিরাজুল হক এর সাথে পুটকি চাপতে চাপতে জিব্বা খরচ করে ফেলাইছে, সিরাজুল হক আনিসুল হকের বাপের কথা বলছেন বাবা। তো আপনি এখন বলছেন এই ফজলেনুর তাপস, ফজলেনুর তাপস তার মায় আর তার দাদি হেরা 32 নম্বরে যাইয়া ফ্লোর ঝাড়ু দিতে দিতে কুস্কিতে ঘাবানায় ফেলাইছে, এমন ভাই 32 নম্বরে ঝাড়ু দিয়ে যদি একটা ব্যাংকের মালিক হয় আপনার কষ্টটা কোন জায়গায়? 83 না 84 এই হাসিনা শেখ আর রেহানা শেখ যখন ইন্ডিয়া থেকে আসছে তখন আওয়ামী লীগ কর্পোরেশন করা হয়েছে, পলিটিক্যাল এন্টিটি না, এই আওয়ামী লীগ কর্পোরেশনের মালিক করা হইল হাসিনা শেখ এবং রেহানা শেখকে, এবং হাসিনা শেখ এবং রেহানা শেখের অনুপস্থিতিতে আওয়ামী লীগ কর্পোরেশনের মালিক হল এই 5টা সন্তান, এই 5টা কুত্তার বাচ্চা। আমি কুত্তার বাচ্চা বললে ওদেরকে সম্মান করা হয় ভাই, আর কিছু আছে? হায়নার বাচ্চা, মানে আপনি যদি হায়না বলেন ওরাই তো পচা জিনিসপত্র খায় রাস্তাঘাটে চাটে, এগুলাই তো, আমি ওদেরকে কুত্তার বাচ্চা, কারণ কুত্তা বড় ভালো জিনিস রে ভাই। আপনি কুকুর পালেন, আপনি জানেন কুকুর কত ভালো একটা প্রাণী। আমি কুকুর অত্যন্ত ভালো প্রাণী, আমি ওদেরকে কুত্তার বাচ্চা বলতে চাই না, কারণ কুত্তার বাচ্চারা হালাল খায়। ওদেরকে আমি যদি হায়নার বাচ্চা বলি তাহলে এটা বলা কেন যেন আমার মনে হয় লজিক্যাল হয়, হায়নার বাচ্চা। এখন
এই আওয়ামী লীগ কর্পোরেশনের এই পাঁচটা হায়নার বাচ্চা তাদেরকে এই আওয়ামী লীগ কর্পোরেশনের মালিক হবে হাসিনা রেহানার অনুপস্থিতিতে। এখন আমি প্রসঙ্গে আবার ব্যাক করি, ভারত যেই মুহূর্তে বাংলাদেশ $858 মিলিয়ন পেয়েছে, $858 মিলিয়ন পেয়েছে June 2023-তে, আবার December 2023-তে তারা পেয়েছে $468.3 মিলিয়ন। এখন এই সাবজেক্টটা আপনি, আপনাকে আমি একটা কথা বলি সাকিব, এটা আপনি জানেন, IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোনের জন্য যখন বাংলাদেশ এই অ্যাপ্লিকেশনটা করে, আপনি জানেন যে সাউথ ইস্ট এশিয়ায় কোনো কান্ট্রির কাছ থেকে রিকমেন্ডেশন চায়, তারা বলে যে IMF জিজ্ঞাসা করে, কারণ ভারত বাংলাদেশের উপরে 100% নিয়ন্ত্রণ রয়েছে, ভারতকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশে তারাই লোনটা দিবে কিনা, এটা ফিজিবল কিনা, আমরা লোনটা এখানে অ্যাপ্রুভ করতে পারি কিনা। ভারত, বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা আমার এই কথাটাকে রাস্তার পাশে ডুগডুগি আলাপ যদি চিন্তা করেন, তাহলে ওই ডুগডুগিটা নিয়ে আমাদের এই আলোচনা আপনারা শুনেন না, কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলি, যেই মুহূর্তে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক অথবা ইউনাইটেড নেশনস কোনো গ্রান্টের ক্ষেত্রে, কোনো লোনের ক্ষেত্রে বাংলাদেশের এই সাবজেক্টটা ভারতকে জিজ্ঞাসা করে, ভারতের সরকার প্রধান এবং বাংলাদেশের অবৈধ সরকার প্রধান এবং অবৈধ কর্মচারীরা একটা কন্ডিশনে আসে, ওকে তোমাদের $858 মিলিয়ন লোন দিবে, এখান থেকে 25% ভারতের ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করা হবে, তোমরা যদি এটা অ্যাগ্রি করো তাহলে আমরা বাংলাদেশের এই লোনের ব্যাপারে আমরা রিকমেন্ডেশন করব, আর ভারত বাংলাদেশ যদি ডিসঅ্যাগ্রি করে তাহলে এটা করবে না। এখন আপনি যদি মনে করেন যে ওই সময় হাসিনা বলার এই ক্ষমতা আছে যে আমরা ভারতের খরচের জন্য $858 মিলিয়ন থেকে আমরা 1 পয়সাও তাদেরকে দেব না, না এটা হাসিনা বলবে না, কারণ হাসিনা মাগিকে বাংলাদেশের ক্ষমতায় বসাইছে ভারত। এখন এরপরে $468.3 মিলিয়ন, এখান থেকে আমি আপনাদেরকে বাংলাদেশি ভাই ও বোনেরা সেখানে 5% এই ক্লাইমেট চেঞ্জ অথবা ডেভেলপমেন্টের ক্ষেত্রে খরচ করা হয়েছে আমি শিওর না। তো ঢাকার এই এয়ার পলিউশন, আপনারা যে পলিউটেড সিটি বলছেন, যেখানে আপনারা বিষ নিঃশ্বাস আপনারা গ্রহণ করছেন, এখন এটা নিয়ে আমি, সাকিব, নাগরিক টিভি, আমরা আলোচনা করে আপনাদেরকে আমরা জ্ঞান দিতে পারবো। এখন এই কথাটার জবাব আপনারা কিভাবে দিবেন? এই 15 বছরের আগে ফখরুদ্দিন মঈনুদ্দিনরাও তো লোন পেয়েছে, ওটাকে কি বলে এয়ার পলিউশন অথবা ক্লাইমেট চেঞ্জেস এগুলোর উপর, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এগুলোর উপরে তো লোন পেয়েছে, এই পয়সাগুলো খরচ হয়েছে কোথায়? আপনি কি বলতে পারবেন যে ঢাকা মহানগরীতে BNP যখন গভর্নমেন্ট চালাইছে তখন এই ঢাকার যত সুয়ারেজ লাইন ছিল, ম্যানহোল ছিল, ওগুলো ক্লিন ছিল না? ছিল না। নর্দমাগুলো ড্রেজিং করা হয়েছে BNP সময়, এটা বলা যাবে? যাবে না। এখন $221 মিলিয়ন থেকে যদি $19 মিলিয়ন খরচ করা হয়, এখন আপনি বলবেন থাক তবু BNP কিছুটা তো করছে। ভাই এই রকম লি ওয়ে দিতে দিতে আর কত যাবে? এখন গত 16 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমার হিসাব অনুযায়ী 2023 সালে যদি 900 আর 400 1300 1400 মিলিয়ন, হ্যাঁ আমরা $1400 মিলিয়ন, এখন এক দশক জিজ্ঞাসা করেছে $1400 মিলিয়নে কত হয়, ভাই এই মুহূর্তে আমি ক্যালকুলেট করলাম না। তো এই $1400 মিলিয়ন দিয়ে তো পুরো ঢাকা শহরের চেহারাটাই বদলায় ফেলা যেত ভাই। $1400 মিলিয়ন যদি এফেক্টিভলি খেয়াল করে তাইলে শুধু ঢাকা মহানগরী না, বাংলাদেশের 6টা 7টা যে বিভাগীয় শহর আছে প্রত্যেকটা শহরকে নিট অ্যান্ড ক্লিন করা যায়। বাংলাদেশি ভাই বোনেরা এখন এই কথাটা আপনারা কাকে বলবেন? আমি যদি কাউকে বলি ও অযোগ্য, কিছু কিছু আমাদের কিছু দর্শক আছে যারা মুখ দিয়ে কথা বলে না, যারা পাছা দিয়ে কথা বলে, তারা বলবে হ্যাঁ জেকব মিল্টন সব জানে আর কেউ জানে না। না ভাই, আমার জানা এবং না জানা না, আমরা কোন দেশটা নিয়ে কথা বলছি? বছর 2-3 আগে একজন এডিশনাল সেক্রেটারি, উনি কথায় কথায় বলেছিলেন যে উনাকে 2 মাসের ক্ষমতা দেওয়া হোক,
উনি ঢাকার সম্পূর্ণ জলবদ্ধতা শেষ করে দেবে। ওই ভদ্রলোক বলেছিলেন উনাকে 2 মাস সময় দেয়া হোক, ঢাকার মহানগরীকে মশা মুক্ত করে দেবেন। উনি 2 মাস সময় চেয়েছিলেন বুড়িগঙ্গার পানিকে উনি খাবার পানির যোগ্য বানায় দেবেন। উনি যেদিন এই স্টেটমেন্টটা দিয়েছে তার 48 ঘন্টার ভিতরে ওনাকে চাকরির থেকে সরাইয়া দিয়া ওনাকে ওএসডি করা হয়েছে। এই মুহূর্তে ওনার চাকরি আছে, বেতন পায় না পায় না আমি জানি না। বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে আমি গল্প করছি না। অর্থাৎ ভারত বাংলাদেশে পারিবারিক রাজনীতি দিয়ে, অযোগ্য লোকজনদেরকে দিয়ে, অসৎ লোকজনদেরকে দিয়ে দেশ চালাবে, যোগ্য কোনো লোকজন নাই। এবং যোগ্য যারা আছে বাংলাদেশিরা প্রতিনিয়ত চিন্তা করেছে যে ডক্টর ইউনুসের মতো একজন লোক যদি পশ্চিমাদের সহায়তায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় বাংলাদেশ বেঁচে যায়। কারণ বাংলাদেশে তো প্রফেসর ইউনুসের ক্যালিবারের লোকজন খুব একটা নাই, হাতে গোনা 2-1 জন থাকলে থাকতেও পারে আশা করেছিল। এখন হঠাৎ করে প্রফেসর ইউনুসের মতো লোক হঠাৎ করে বললেন আমি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তটা ভুল ছিল। প্রফেসর ইউনুস কি করলেন জানেন? উনিও বললেন সবাই মিথ্যা বলে আমিও মিথ্যা বলি। অথবা এই মুহূর্তে উনি এই কথাটা বলে কি চাইলেন, কি কি প্রমাণ করতে চাইলেন? ও আওয়ামী লীগ আমি ভুল করছিলাম, আমার এখন মাফ করে দাও। সাবজেক্টটা কি এই?